শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে 5 নম্বর শিট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা হবে। মূলত প্রতিজ্ঞা রক্ষা করা বিষয়ে এই গল্পটা। প্রতিজ্ঞা বলতে মূলত আমরা কি বুঝি? কথা দিয়ে কথা রাখা, শপথ করা। আর প্রতিজ্ঞা যদি করা হয় সেটা রক্ষা করাও কর্তব্য, এটা ধর্মের একটা অঙ্গ। যারা ভালো মানুষ, ধার্মিক, তারা সর্বদাই প্রতিজ্ঞা রক্ষা করে চলে। তারা কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না, এমনকি নিজের ক্ষতি হলেও না। প্রতিজ্ঞা নিয়ে আমরা যে একটা গল্প শুন। এক দেশে এক রাজা ছিল। একদিন প্রসাদে রাজা দাঁড়াইছিল, এমন সময় দেখেন একটা লোক কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে মাথায় ঝুড়ি। রাজা তাকে যখন ডাকলো, তখন লোকটি কাঁদতে কাঁদতে বললো, আমি এক ঝুড়ি কাঁচা পেঁপে নিয়ে এনেছিলাম বাজারে, কিন্তু কেউ কিনল না। এখন আমি পরিবার নিয়ে থাকবো কিভাবে, খাবো কিভাবে? রাজা মনে মনে ভাবলো, তাহলে তো ঠিক কথা। পরের দিন তিনি ঘোষণা দিয়ে দিলেন, তার বাজারে যত পণ্য বিক্রি হবে, যদি কেউ বিক্রি করতে না পারে তাহলে শেষ রাজা নিজেই কিনে নেবেন। এরকম ভাবে এক ঘটনাক্রমে এইভাবে চলতে থাকলো। হঠাৎ করে একদিন এক মস্ত বড় অলক্ষী মূর্তি নিয়ে এক লোক আসলো। তিনি অলক্ষীর মূর্তিটি কিনে নিলেন। এরপর সেখান থেকে বিভিন্ন দেবদেবী এক এক করে রাজার বাড়ি থেকে, প্রাসাদ থেকে চলে যেতে লাগলো। সর্বশেষ যখন দেবী জেলে যাচ্ছিল, তখন তিনি বললেন, আমি তো এমন কোনো অন্যায় করিনি যে আমার প্রাসাদ ছেড়ে যেতে হবে। রাজা বললেন, আমি তো বরঞ্চ ন্যায় কাজই করেছি। তারপর দেবী থেকে গেলেন, অন্যান্য দেবীরাও চলে আসে। রাজা কর্মচারীকে ডেকে বললেন, রাজা ভাবলেন তাই তো পেঁপে বিক্রি করে সে টাকায় সে চাল ডাল কিনত, পরিবার নিয়ে খেত, এখন কি হবে? রাজা কিছুক্ষণ ভাবলেন কি করা যায়। তারপর কর্মচারীকে বললেন, ও সব পেঁপে কিনে রেখে রাজকোষ থেকে টাকা দিতে হবে। কর্মচারী তাই করল। লোকটি রাজাকে ধন্যবাদ দিয়ে চাল ডাল কিনে মনের আনন্দে বাড়ি গেল। এরপর রাজা ভাবলেন, এ সমস্যার জন্য স্থায়ী সমাধান কি হবে? কেউ যদি বাজারে তার জিনিস বিক্রি করতে না পারে তাহলে তার চলবে কিভাবে? অনেক ভেবে রাজা পরের দিন ঘোষণা দিলেন, আজ থেকে আমার বাজারে বিক্রির জন্য আনা জিনিস অবিক্রিত থাকবে না, কেউ না কিনলে আমি নিজেই কিনে দেব। এরপর থেকে বাজারে অনেক লোক আসতে লাগলো, দূর দূরান্ত থেকে লোক আসতো। যা অবিক্রিত থাকতো তা রাজা নিজেই কিনে নিত। একদিন এক কুম্ভকার এলেন একটা অলক্ষীর মূর্তি নিয়ে, কিন্তু এ মূর্তি কেউ কিনল না, কারণ অলক্ষী যদি ঘরে থাকে সেখানে লক্ষ্মী থাকে না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। শেষে কুম্ভকার এলেন রাজার কাছে। রাজা অলক্ষীর মূর্তিটি কিনে ঘরে যত্ন করে রেখে দিলেন। মন্ত্রী সহ সকলেই এতে বাধা দিল, কিন্তু তিনি তা শুনলেন না। এদিকে অলক্ষীর মূর্তি থাকায় লক্ষ্মী দেবী রাজবাড়ি ছেড়ে চলে গেল। একে একে কার্তিক, গণেশ, সরস্বতী সব দেবতাই চলে গেল। তাদের দেখা দেখি ধর্মদেবও যেতে লাগলেন। তখন রাজা বললেন, ধর্মদেব আপনি যাচ্ছেন কেন? ধর্মদেব বললেন, মহারাজ সব দেবতা চলে গেলে আমি থাকি কি করে? রাজা বললেন, ধর্মদেব আমি তো অন্যায় কিছু করিনি, আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি, আর প্রতিজ্ঞা পালন করা তো ধর্মের কাজ, তাই আমি অলক্ষীর মূর্তি করাই করেছি, আমি ধর্মের কাজ করেছি, সুতরাং অন্য সবাই গেলেও আপনি তো যেতে পারেন না। রাজার কথায় ধর্মদেব খুবই সন্তুষ্ট হলেন, তিনি আর গেলেন না, তিনি তার জায়গায় থাকলেন। তখন অন্য সব দেবদেবীও ফিরে এলেন। এভাবে প্রতিজ্ঞা রক্ষা করে রাজা ধর্ম পালন করলেন। রাজার প্রতিজ্ঞা রক্ষা করা থেকে এই নীতি শিক্ষা পায় যে প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের অঙ্গ, এমনকি নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। আর যিনি অন্তর দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন দেবতারাও তার সহায় হয়। এই ঘটনাই তার পরিচয়। অন্যদিকে প্রজার সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য।
কোনো প্রজা কষ্টে থাকলে তাতে রাজারই বদনাম হয়। এই নীতিগুলো আমরা সবসময় মনে রাখবো, আমাদের জীবনে প্রয়োগ করবো, আর সবসময় প্রতিজ্ঞা রক্ষা করে চলবো। শিক্ষাতে বন্ধুরা আমরা যদি চিন্তা করি আমাদের পরিবারের ক্ষেত্রে, এখানে তো রাজার বিষয়, যাকে বলে আমি একটা প্রতিজ্ঞা করলাম আমি খুব ভালো করে পড়বো, যদি পাপা আমি খুব ভালো করে পড়ি তাহলে আমাকে কিছু দিব। এখন আমি যদি ঠিকভাবে পড়ালেখা করি এবং রেজাল্ট খুব ভালো করতে পারি, আব্বা আম্মা যদি দেয় তাহলে তারা প্রতিজ্ঞা রক্ষা করবে। আবার এমন যদি হয় তুমি এটা করে দাও তাহলে তোমাকে এটা দেবো, অথবা আমি এটা করব যদি করা হয় তাহলে এটা আমি পাব। তোমরা তোমাদের বাস্তব জীবনে একটু চিন্তা করে দেখো, প্রতিজ্ঞা কি? শিক্ষার্থীরা প্রথমে প্রতিজ্ঞা বিষয়ে বলেছে, আর প্রতিজ্ঞা সম্পর্কিত যে গল্পটা তোমরা নিজের ভাষায় খাতায় লিখবে, ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সবসময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন অপছন্দনীয় হয়। সকলেই সুস্থ থাকবে। আজ বিদায়।